হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো সুজি রসগোল্লা। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুজি রসগোল্লা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি, তেল নিয়েছি, কিশমিশ কাজু বাদাম নিয়েছি, এলাচের গুঁড়ো নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, আর এই 1 বাটি সুজি নিয়েছি। এই মাপেরই আমি 4 ডবল দুধ নিয়েছি, এই বাটির মাপ করে 4 বাটি দুধ নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেব। সুজিটাকে লাল করব না, হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে হয়ে গেছে, বেশ গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এটাকে। সুজিটা তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধটা একটু ফুটতে দেব। দুধটা ফুটে উঠেছে, আমি এবার বাটার দেব। চিনি দিচ্ছি, একটু একটু করে সুজি দেব, ভেজে রাখা সুজিটা নিয়ে নাড়তে থাকবো। পুরো সুজিটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়তে থাকবো। সুজিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো। থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি সিরাপ বানাতে দিয়েছি, এর মধ্যে এলাচ গুঁড়ো দিচ্ছি, একটু গন্ধটা যাতে ভালো লাগে। আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন। চিনির সিরাপটা একটু ফুটবে, চিনি সিরাপটা এখানে হচ্ছে। আমি এখানে কাজু বাদাম কিশমিশগুলোকে কেটে নিয়েছি, আর সুজির ঠান্ডা হয়ে গেছে এটা, এটাকে আমি একটু হাতে প্রথমে তেল মাখিয়ে নেব। প্রথমে হাতে তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম করে এখানে রাখলাম। ড্রাই ফ্রুটগুলো এর ভেতরে দিয়ে এটার মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন, রসগোল্লার আকারের মতো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বানিয়ে নেবো এইভাবে। একটা করে বানিয়ে নেব, রসগোল্লার আকারে গড়ে নিয়েছি। এবার আমি এই চিনি সিরাপের মধ্যে একটা একটা করে দিয়ে দেব।
এটাকে আমি এই সিরাপের মধ্যে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, রসগোল্লাগুলো ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। রসগোল্লাগুলোকে আমি উপরে একটু কাজু কিশমিস দিয়ে সাজিয়ে দিয়েছি। খুব স্পঞ্জি হয় রসগোল্লাটা, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ খেতে ভালো হয়। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।